সবজির বাজার কিছুটা স্থিতিশীল, তবে চিনি পেঁয়াজ মাছের দাম খানিকটা বাড়তি। এদিকে পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্যের বিধিনিষেধ আরও 3 মাস বাড়িয়েছে ভারত। সে সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর 31 মার্চ পর্যন্ত টন প্রতি পেঁয়াজের নির্ধারিত রপ্তানি মূল্য থাকবে $800। সবজির মৌসুম শুরু হয়েছে, বাজারে হরেক পদের সমাহারই তা বলে দেয়। দেশি হাইব্রিড ভেদে দামে তারতম্য থাকলেও বাজারে সবজির সর্বনিম্ন মূল্য 40 টাকা। পাইকারিতে কিনলে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও হাত ঘুরলেই হয় দামের তারতম্য। তাই পাইকারিতে যার মূল্য 40, বাজার ভেদে তার দাম উঠছে 60 থেকে 70 টাকা। শীতের মৌসুমটা আসতেছে, আরও কমবে এমনটি আশাবাদী, আরও কমে যাবে। তো এখন যে মরিচের কথাটা বলছিলেন, মরিচ আগের চেয়ে রেটটা তাও কম আছে। আগে আপনার ওই যে শুকনা মরিচটা খুব একটা হাই লেভেলে ছিল, এখন দেখা গেছে যে কেজিতে আপনার 10 টাকা 15 টাকা এমনটি কম। তাহলে পাল্লা হিসাবে কিন্তু একটা বড় অঙ্কই কম হইয়া যায়। আর যেই ভেজিটেবলস তরি তরকারিটা 80 টাকাও তরকারি বিক্রি হচ্ছে কেজি, তারপরে আপনার 70 টাকা, এর নিচে ছিল না। কিন্তু এখন বাজার দেখা যাচ্ছে যে পাইকারি যেটা হোলসেল তার তুলনায় খুচরা বাজারে ওরা মন গড়া কিন্তু দাম বাড়াচ্ছে। ওরা এক হিসাবে এই বাড়ানোটা ঠিক হয় না, কিন্তু পাইকারি হোলসেলটা দাম কম আছে। মরিচের দামটা আমরা 200 টাকাও খাইছি, কিন্তু আমাদের মরিচ 60 টাকা 70 টাকা কেজি, আর আজকের বাজারে আরও কিছুটা কম এমনটি। কাঁচা বাজারের পরিস্থিতি তো এখনও কমে গেছে দাম অনেক, তো মাংসের দামটা তো বাড়েনি, মানে যেটা 650 ছিল সেটা আজকে কিনলাম 750 দিয়ে, তো এটা মনে হচ্ছে বেড়ে গেছে। আবার গরুর মাংস যেমন গত সপ্তাহে কিনলাম 650, এই সপ্তাহে কিনলাম 750, 100 টাকা বেড়ে গেছে এক সপ্তাহে। ভোক্তা অধিদপ্তর গরুর মাংসের ব্যাপারে যেটা উদ্যোগ নিয়েছিল, হ্যাঁ, যে এটা একটা ভালো উদ্যোগ, 650 টাকা কেজি করছে। এটা আরও ভালো হইতো যে যদি মুক্ত বাজারের উপর ছেড়ে দিত, যে যে যেভাবে পারতো ওইভাবেই বিক্রি করতো, যে কেউ 600 টাকায় বিক্রি করতো, কেউ 550 টাকায় বিক্রি করতো। আবার খাসির মাংসের ব্যাপারে আসলে বোঝা যাচ্ছে 1100 টাকা এখানে নিল, আমার আমি 1 কেজি নিলাম, একটু দাম বেশি মনে হচ্ছে। আর সবজির বাজার মোটামুটি দাম কিছুটা কমতেছে, কিছু কিছু সবজি আছে আবার দাম বেশি, জালি কুমড়া 80 টাকা কেজি নিচ্ছে। হ্যাঁ, তা মোটামুটি বলা যাচ্ছে ওভারঅল সবজির শীতকালীন সবজি হিসাবে সরবরাহ বেশি আছে, কিন্তু দামটা ওইভাবে কমে নাই এখনো। বৃষ্টিতে সরবরাহ কম, নানা অজুহাতে কিছুটা অস্বস্তি আছে মাছের বাজারে। মাছ বাজারে ওই বৃষ্টির অজুহাতে আর মাংসর দাম কমায় আপনার দাম অনেক বাড়ায় দিচ্ছে আজকে, আর বিশেষ করে তরকারি আজকে আরও বেশি। অজুহাত একটাই, বৃষ্টি। 40 টাকা যে ফুলকপি ছিল এটা আজকে 50 টাকা, আমি 40 টাকা কইছি দেয় নাই, কালচার হয়ে গেছে, বুঝছেন, যে যার কাছ থেকে যত। তো কাল আজকে দেখছি আপনার ভোক্তা অধিকারকে 6 লক্ষ ডিম মজুত করছে, একজনে ধরছে তারে। তো এখন এই হচ্ছে অবস্থা। আমি 100 টাকা সিম নিছি, তারপরে আর যে ফুলকপি নিছি 1 পিস 60 টাকা করি, আর আনাজি কলা নিছি 1 পিস 20 টাকা করি, একটা 20 টাকা করি, 2 পিস 20 টাকা, একটা 10 টাকা করি। এটা লুইত মাছ কিনছি, একবারে ছোটো খানে করতেছে, একটু বড় করো, বেশি ছোটো করিও না। এটা লুইত মাছ কিনছি 450 টাকা বলে, 450, হ্যাঁ, 600 700 800 নিছে, কোনো মাছ নাই। গেল সপ্তাহে আদা রসুনের দাম কিছুটা কম থাকলেও সপ্তাহ না ঘুরতেই দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা। দেশে কালকে আমরা 130 করে বিক্রি করছি পেঁয়াজ, 4-5 দিন আগে 120 টাকা বিক্রি করছি, এখন আপাতত পেঁয়াজের দামটা একটু বাড়তি। পেঁয়াজ 140 টাকা কেজি, আলু 55 টাকা কেজি, রসুন 190 টাকা কেজি, দেশি রসুন 240 টাকা কেজি, নতুন আলু 70 টাকা কেজি, ওই গুড় আলু আছে 80 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ 120 টাকা কেজি। পেঁয়াজ, দেশি পেঁয়াজ বলি, ইন্ডিয়ান পেঁয়াজ বলি, মাঝে তো কিছুটা দাম বেঁধে দেওয়ার কারণে কিছুটা কম ছিল, এখন আবার বাড়তির কারণ? আবার বাড়তির কারণ মাল আমদানি কম, আমদানির কারণে দাম মাল পাওয়া যায় না মার্কেটে, এলাকে দাম বাড়তি হন। এর মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য $800 রাখার সিদ্ধান্ত জানিয়েছে, যা অনেকটাই মরার উপর খাড়া রাখা হবে ক্রেতাদের জন্য। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।